ছোটবেলায় আমরা লুকোচুরি খেলতাম, এরকম জায়গা তো লুকোচুরির জন্য আদর্শ। চরে কাজ শেষ করে কৃষাণ কৃষাণী ফিরছে ঘরে, কেননা ওই চরে কোনো বসবাস নাই। কয়েক বছর পর আসলাম, তার আগে একা একাই তো এসেছিলাম, এখন আইল ধরে যাচ্ছি অজানাতে। কৃষকরা কাজ করছে, কেউ নিজের জমিতে, কেউ বা অন্যের জমিতে। টমেটো, এখানে টমেটো লাগানো হয়েছে, এক মাসের মধ্যে বড় সড় হয়ে যাবে। ডাটা বা ড্যাঙ্গা, এখানে পেঁয়াজ, এই চরে মানুষ থাকে না ভাই, ও শুধু মানে এই দত্তের বাজারের ওইখানে ওইখানে চরে আছে না? দেখ, আপনার নিজের খেত না কাজ করতেছেন? এদিক তো সোজা গেলে তো মির্জাপুর যাওয়া যাবো। আমাদের ময়মনসিংহ গাজীপুর অঞ্চলে এরকম উদ্ধৃত শস্যের ভাণ্ডার, সবজির ভাণ্ডার খুব কম দেখা যায়। এই চর এখানে একদম প্রফেশনালি মাচা করে বিশাল বড় একটি সিন খেত করা হয়েছে। এটা কি বেগুন? বেগুনের চাষাবাদ, ধান, ধান আছে এখানে, ধান পাবো এই প্রত্যাশা করিনি। আমি ভেবেছি শুধুমাত্র আনাজ তরকারি শস্য, যেটা শীতকালীন শস্যই দেখতে পাবো। এই যে ধান, এখানে তো দেখেই মনে হচ্ছে না চরে আসছে কোনো, মনে হচ্ছে বিস্তৃত একটি প্রান্তর গ্রাম বাংলা। এটা ধান পেকে গিয়েছে, আর এটা কাঁচা ধান, নিশ্চয়ই পরে লাগানো হয়েছে। সামনে কলা খেত, আবহাওয়া দেখে মনে হচ্ছে কলা গাছগুলো শেষ হলে কারোর বাড়ি করবে, আসলে বাড়ি থাকার কথা না। এবং ইতিমধ্যে একজন বলেছে যে এখানে কোনো বাড়ি নেই। এই আইলগুলো আগে আমাদের অঞ্চলে দেখা যেত, এত বড় না হলো, আর একটু ছোটো, কিন্তু এখন আসলে কাটিং মাস্টার কাটিং করতে করতে আইল হয়েছে, মানে একজনও হাঁটা যায় না এরকম। এই চর বলে সেই চিরচেনা আইল রয়েছে। আপনাদের গ্রামে এরকম আইল দেখতেন না আগে? এখন কি আছে? থাকার কথা না। 40 ইঞ্চি জমির দাম যেভাবে ক্যালকুলেট করা হয়, চরে এতটুকু উদারতা, এখানে জমির যে উদ্ধৃত পর্যাপ্ত জমি, সেই কারণে বড় আইল, চলাফেরা সবারই অসুবিধা। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন দুপুর ছিল, আজকে বেশি উপভোগ করছি, এনজয় করছি, সেদিন সেটা পারেনি। এটাও কি বরবটির চাষ? এই যে এটা বড় খেত, এই পথেই যাই। আগে সোজা চলে যেতে পেরেছিলাম কয়েক বছর আগে, 3 বছর আগে, কিন্তু এখানে এখন যাওয়ার মতো পাচ্ছি না। ওই যে দূরে মির্জাপুর হাই স্কুলটি দেখতে পাচ্ছি, মির্জাপুর কিন্তু কিশোরগঞ্জে। এটা তো এই চরটা, আসলে এই জায়গাটি চরের মধ্যের এই মধ্যখানে, দুটি জেলার সীমানা, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ। নদীর পশ্চিমে ময়মনসিংহ এবং পূর্বে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলা হিসেবে, থানা তো পাগলা। ওই যে ওই দিক থেকে আসলাম, শব্দ করে পাখি উড়ে গেল। আমি ভেবেছি কোনো গরুর বাচ্চা বা বাছুরের বাচ্চা বুধ। চরের এই অংশটা দেখে মনে হচ্ছে এই জায়গাটি ঘর বাড়ি তৈরি করার জন্য প্রস্তুত, যদিও কোনো
বসতি এখানে নেই, একটি পাখি এখনও আমার উপস্থিতি টের পায়নি। ও যে একটি লাঠির উপর বসে আছে, বাঁশের উপর দোয়েল পাখি। দোয়েল পাখি নামে লঞ্চ রয়েছে, সদরঘাট থেকে চলে গিয়েছে দোয়েল পাখি লঞ্চের মতোই। মিষ্টি কুমড়ার খেত, এই অঞ্চল থেকে প্রচুর মিষ্টি কুমড়া যায় বর্মির হাটে ট্রলার ভর্তি করে করে। এই যে মিষ্টি কুমড়া, ওই পাশে ধান, এই পাশে সিম। ধান কাটা হয়েছে, ধান কাটা হলো সারা, এরকম ধান খেতের নাড়া এরকম খেত দিয়ে যাবো এখন সোজা পূর্ব দিকে। এতক্ষণ রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, রাস্তা পাচ্ছিলাম, মানুষের ফসলের উপর দিয়ে যেতে হতো, সেটা অ্যাভয়েড করতে চেয়েছি এবং পেরেছি। চটির সবচেয়ে পুরনো অংশে আছি বোধহয়, গাছপালাগুলো বড় বড়, কেমন একটি বাড়ির পরিবেশে। পাড়াতে চলে গিয়েছি, চাঁদ দেখা যাচ্ছে এখন, ভিডিওতে দেখতে পাবেন না। রাস্তা একটা পেয়েছি, একটু কনফিউজড ছিলাম যে আরো না জানি ঘুরতে হয় সামনে গিয়ে কি হয় জানি না, কিন্তু কলেজ বা স্কুলটি দেখতে পাচ্ছি। মির্জাপুরের মাইকিং হচ্ছে, নিশ্চিতভাবেই কিশোরগঞ্জ জেলার সীমানায় চলে এসেছি ময়মনসিংহ ছেড়ে। এখন কলাবাগানে প্রবেশ করবো, তবে ঢাকার কলাবাগান নয়, কিশোরগঞ্জের কলাবাগান। ওমা, ছোটোবেলায় আমরা লুকোচুরি খেলতাম, এরকম জায়গা তো লুকোচুরির জন্য আদর্শ, আবার সাপ কিংবা শিয়াল বসবাসের জন্য আদর্শের জায়গা। এরকম কলাবাগান, এরকম ঘন, একটি বিকালবেলা রোদ আছে, তারপরও কেমন যেন একটা অজানা আতঙ্ক, কী হয় কী হয়। যদিও আমি জানি ওপারেই গাছপালা নাই, চর শুরু, সেজন্য আমার ভয়টা কম। এবং দেখতে পাচ্ছি ও ওই যে চর, তারপরে নদী, তারপরে বাজার। ওই পাশে একটি মহাসড়ক রয়েছে, কিশোরগঞ্জ কাপাসিয়া গাজীপুর হয়ে ঢাকার মহাসড়ক মির্জাপুর বাজার। বাস চলে যাচ্ছে, শব্দ পাচ্ছি, একটি তৃণভূমিতে চলে এসেছি। এখানে গবতি পশুর চারণ ভূমির মতো, মাসকালা এর চাষ হচ্ছে। ওই পাশে ছন, অনেকগুলো ঘুঘু উড়ে গেল। চরের এই অংশটা দেখে মনে হচ্ছে কেবলই মাসকালাই, আর কিছুই নাই, আছে একটু একটু ছন। নদীর পূর্ব পাশের শাখাটি দেখতে পাচ্ছি আমি, নাজিবের সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিন রাত 8টায় ভিডিও দেওয়ার চেষ্টা করি।
বড়শি দিয়ে মাছ ধরছে স্থানীয় শিশু কিশোর ওই পাশে। এই যে নদীর পূর্ব পাশের প্রবাহ, মহাসড়কের গাড়ির হর্ন, এতক্ষণ কিন্তু আমি কোনো হর্ন শুনতে পারিনি, এই জন্য হাঁটলেও ক্লান্ত হইনি। হাঁটার সময় যদি আমি হর্ন বা কোলাহল থাকে আমি বেশিক্ষণ হাঁটতে পারি না, কিন্তু এরকম নীরব জনপদ যেখানে প্রকৃতি রয়েছে সেখানে হাঁটতে পারি অনেকটা পথ, যেটা আপনাদের হয়তো বা অনেকে এরকম। চরটা কিন্তু সেই পানির নিচের স্তর থেকে ভালোই উঁচু, এটা কিন্তু চরের নিচু অংশ, আবার সেই অংশটা তো আরও উঁচুতে একটা সময়ে বসতেই গড়ে উঠবে মানুষজন। নদী খননের কাজ চলমান, কিছু মেশিনারিজ দেখতে পাচ্ছি নদী খনন করার জন্য ড্রেজার। একটি জেলে নৌকা তো চলেই গেল, ওই পাশে মির্জাপুর বাজার, সেখানে ঘাট রয়েছে, কিছু ট্রলার থেকে নেমে মোটর সাইকেল উপরে উঠছে, তারা ঘুরতে এসেছিল, সূর্য হেলে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই আসলে অস্ত যাবে। ঘাটটা ঠিক মতো খুঁজে পাচ্ছি না, এখন বোধ হয় যাত্রীবাহী সেই ঠিয়া ঘাট নেই, ব্যক্তিগত কোনো গৃহস্থের নৌযান দিয়ে নদী অতিক্রম করতে হবে। পুরোটা বিশাল একটি মিষ্টি কুমড়ার ক্ষেত, ছোটো ছোটো মিষ্টি কুমড়া ধরেছে কৃষকরা, শেষ বেলার মতো আজকের কাজের সমাপ্তি টানছে। কোন একজন কৃষক মিষ্টি কুমড়া সংগ্রহ করেছে, খাঁচা ভর্তি মিষ্টি কুমড়া চলে যাবে হাটে, চলে যাবে গঞ্জে। ট্রাক্টর আছে এখানে, লাল শাক কিংবা ডেঙ্গার বীজ ফেলা হয়েছিল, বড় হচ্ছে। কি অসাধারণ দৃশ্য সুপ্রিয় দর্শক, মন ভরে যায়, অপূর্ণ থাকে না এরকম দৃশ্য দেখার পর। আসলে ঘাটটি এখনো আছে, যেটা কনফিউজড হয়ে গিয়েছিলাম খেয়া পারাপার বাণিজ্যিকভাবে নাই, আমার ধারণাটা ভুল। ওই যে মানুষজন এপার থেকে ওপারে যাচ্ছে। এই পরন্ত বিকেলের শেষ বেলায় এসে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ সূর্য যেন ঠিক আমারই সমান্তরালে কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মপুত্রের এখানকার চরাঞ্চল শেষে পশ্চিম পাশের সেই প্রবাহের এখানে অস্তমিত হবে। এতক্ষণ হাঁটলাম, একটুও ক্লান্তি নাই, সামনের জানুয়ারি থেকে অবশ্যই অনেক বেশি বেশি এরকম প্রত্যন্ত অঞ্চল পুরো বাংলাদেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সুযোগ পাব, কেননা তখন থেকেই পরিপূর্ণভাবে আমি নিজেকে এসবের পেছনেই, এই ভালো লাগা, এই উপস্থাপনার পেছনেই ডেডিকেট করতে যাচ্ছি। মনে হচ্ছে সুন্দরবনের কোনো তৃণভূমিতে আছে, আর এই ছাগলটা দেখে মনে হচ্ছে এই বুঝি হরিণ। আগে কি এই ঘাট ওই পাশে আসিন, নৌকা ঘাট? ওই জন্য চিনতে পারতেছি না আমি, ঘাট নিয়ে যেই কনফিউশন আমার ছিল, এখানকার ছোট্ট একটি ছেলে বললো এই পাশ থেকে ওই দূরে অন্য পাশে চলে গিয়েছে, এখন আবার এখানে এসেছে। আর এখানে হচ্ছে মির্জাপুর বাজার, তবে এটা ভাওয়াল মির্জাপুর না, গাজীপুরে আছে ভাওয়াল মির্জাপুর বাজার, এটা শুধু মির্জাপুর। আবার টাঙ্গাইলে রয়েছে এক মির্জাপুর, ফুলবাড়িয়ার যেমনি ঢাকার ফুলবাড়িয়া, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা, কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়ন, কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রাম। এই চরটা তো বিশাল লম্বা, প্রায় 10 কিলোমিটার, পুরো অংশটাই ধাপে ধাপে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপনের চেষ্টা করব। পাশে থাকুন, দেখতে থাকুন নাজিব মাহফুজ খানকে। চরের সবাই কাজ শেষে একসাথে নদী অতিক্রম করছে, তারপরে আরেকটি ট্রিপ আছে। আমি মাত্র যাই আর কারণ অনেক কাজ।
চর থেকে গরুর পাল যাচ্ছে লোকালয়ে, যে যা দেখতে পাচ্ছেন সব গরুগুলো সাঁতার কাটছে। এখানে 10-12টি গরু রয়েছে। চরে কাজ শেষ করে কৃষাণ কৃষাণী ফিরছে ঘরে, কেননা ওই চরে কোনো বসবাস নাই। আমিও আসলাম ওনাদের সাথে এই নৌকায়, উপর থেকে এপারে। দেখা হবে এখানকার দৃশ্য নিয়ে মাঝে মধ্যেই।